আমি মোহাম্মদ ইমরানুল হক, ডিজিটাল আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে, আপনারা যখন মোবাইল দিয়ে হটস্পট অন করে আপনাদের ল্যাপটপ অথবা পিসির সঙ্গে কানেকশন করে ইন্টারনেট চালান, তখন কিন্তু আপনাদের 1 জিবি ডাটা খুব তাড়াতাড়ি অল্প সময়ে কিন্তু শেষ হয়ে যায়। আপনারা কিন্তু বুঝতেও পারেন না যে কীভাবে আপনাদের 1 জিবি ডাটা এত অল্প সময়ে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটার সমাধান আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওটি পুরো আপনারা দেখতে থাকুন। তো কেন আপনাদের এই সমস্যাটা হচ্ছে চলুন দেখা যাক। তো প্রথমে আমি কি করব, এখানে কম্পিউটারে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল নামে আমি সার্চ দেব। কন্ট্রোল প্যানেল দেখেন প্রথমে এটাই শো করছে, কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলের উপর আমি ক্লিক করে কন্ট্রোল প্যানেলটা ওপেন করে নিব। অনেকের কিন্তু কন্ট্রোল প্যানেল এরকম থাকতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। যদি এরকম থাকে সেক্ষেত্রে আপনারা এই ক্যাটাগরি, এই ক্যাটাগরি এখানে ক্লিক করে স্মল আইকন করে নেবেন। করে নিলে এরকম আসবে, তখন দেখবেন উইন্ডোজ আপডেট নামে একটি অপশন, এর ভিতরে খুলবেন আপনি। এখানে উইন্ডোজ আপডেটটা এখানেও থাকতে পারে, এই এই কলামেও থাকতে পারে, এই কলামেও থাকতে পারে, আপনারা খুঁজে নেবেন। দেখবেন উইন্ডোজ আপডেট নামে এরকম একটি লেখা আছে, একটি লোগো আছে সাইডে। তো এটার উপর আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এরকম একটু ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। তখন এখান থেকে আপনারা চেঞ্জ সেটিংয়ের উপরে ক্লিক করবেন। চেঞ্জ সেটিংয়ের উপর ক্লিক করার পরে দেখবেন এখানে ইনস্টল আপডেট অটোমেটিক্যালি রিকমেন্ড করছে। তো বন্ধুরা, এখন বুঝতে পারছেন যে আপনাদের উইন্ডোজটা অটোমেটিক্যালি কিন্তু আপডেট হয় যখনই আপনারা আপনাদের কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট কানেকশন দেন, কম্পিউটার অথবা ল্যাপটপের সঙ্গে যখনই আপনাদের মোবাইলের হটস্পট অন করে আপনারা কানেকশন দেন, ইন্টারনেট কানেকশন দেন, তখনই কিন্তু অটোমেটিক্যালি উইন্ডোজটা আপডেট নিতে থাকে। মানে আপনার কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম, সিস্টেম ফাইল উইন্ডোজ 7 হোক, 8 হোক, 10 হোক, এক্সপি কেন না হোক, অটোমেটিক্যালি কিন্তু আপনাদের কম্পিউটারের উইন্ডোজটা কিন্তু আপডেট হতে থাকে। আর আপডেট হলেই কিন্তু আপনাদের মোবাইলের এমবি বা ডাটা কাটতে থাকে। তো যখনই আপনারা এখানে আসবেন, তখন যখন এই ইন্টারফেসটা দেখতে পারবেন, তখন কী করবেন, এই মোবাইলের ডাটা বা এমবিকে সেভ করতে হলে আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে, করে এখান থেকে নেভার চেক ফর আপডেট নট রিকমেন্ডেড এটার উপরে ক্লিক করে দেবেন। এটা অটোমেটিক্যালি আর আপডেট নেবেন। আর এই যে টিকগুলো দেখা দেওয়া আছে এখানে রেকমেন্ডেড আপডেটস, এগুলো টিকগুলো উঠাই দেবেন। হু ক্যান ইনস্টল আপডেট, অল অ্যালো অল ইউজার টু ইনস্টল আপডেট অন দিস কম্পিউটার, এটা আপনি এইগুলো টিকগুলো উঠাই দিবেন, দিয়ে এখানে নেভার চেক ফর আপডেট দিয়ে দিবেন। তাহলে কী হবে, আপনি ইন্টারনেট কানেকশন আপনার পিসির সঙ্গে বা কম্পিউটারের সঙ্গে দিলে অটোমেটিক্যালি আপনার এমবিও কাটবে না, আর অটোমেটিক্যালি উইন্ডোজ আপডেটও নেবে না। সিস্টেম ফাইল আপডেট না নিলে আপনার এমবি খরচ কম হবে, তাতে আপনি 1 জিবি এমবি নিয়ে যদি সাধারণই নর্মালি চালান সেক্ষেত্রে 15-10 দিন বা 1 মাসে যেতে পারে কারো কারোর ক্ষেত্রে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে ডান সাইডে বেল বাটন আসলে ওখানে ক্লিক করে রাখবেন, তাহলে কী হবে, নতুন নতুন ভিডিও এই ধরনের আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। এবং ভিডিওটির নিচে কমেন্ট করবেন, ভিডিওটিকে লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।